সাত সকালে জাতীয় সড়কের পাশে ঠায় দাঁড়িয়ে গজরাজ। আর গজরাজকে দেখতেই ভিড় উপচে পড়ল পথ চলতি মানুষদের। যদিও কিছুক্ষণ পর হাতিটি চাপড়ামারি জঙ্গলে ঢুকে যায়। শুক্রবার সকাল ৬টা নাগাদ একটি হাতি চালসা নাগরাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কের মূর্তি রেল সেতু লাগোয়া একটি ঝোপের মধ্যে দাঁড়িয়েছিল। ওই এলাকায় অনেকেই প্রাতঃভ্রমণে এসেছিলেন, তারাও মেঘনা চাইতেই জলের মতন সাত সকালে গজরাজকে দেখতে পেয়ে স্বাভাবিকভাবে খুশি। পরে বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে হাতিটিকে মূর্তি রেল সেতু দিয়ে চাপড়ামারি জঙ্গলে পাঠিয়ে দেন। চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।